অফিসার, ওই যে লোকটাকে দেখছেন, ওই লোকটা আমার বর। পঞ্চায়েতের নির্দেশে গ্রাম ছাড়া ছিল এতদিন। গতকাল রাতে গ্রামে ঢুকে আমাকে আমাকে মেরে ফেলার চেষ্টা করে দিতে। দেখুন দেখুন কি অবস্থা করেছে, দেখছেন? আর তাই এতগুলো মানুষ এখানে জমায়েত হয়েছে প্রতিবাদ করবে বলে। প্রতিবাদ মানে আইন নিজে হাতে তোলা নয়। আপনার স্টেটমেন্ট আমরা পরে নেব, এখন আপাতত ওকে দেখছি। এই চলো অ্যারেস্ট টিম। আমি ভোর রাতে বেরিয়ে এসেছিলাম, তোমাদের কাউকে কিছু বলতে পারিনি। আমি আমি জানি তোমাদের খুব দুশ্চিন্তা হচ্ছিল, কিন্তু কি করব বলো? দুলাল কাকাকে হট করে দেখেছি আমার মাথায় রক্ত উঠে গেছিল। আমার সত্যি খুব রাগ হয়েছিল, কিন্তু এখন ভালো লাগছে। গর্ব হচ্ছে এটা ভেবে যে তুই আমার মেয়ে। কাকে ফোন করছিস আবার? দাঁড়াও, আমি আমি আসছি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতো এতটা পাতু রয়ে যাইনি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘর তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।